আপনারা সবাই জানেন আমি আমলকিতে সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমার প্রোডাক্টগুলো তৈরি করি। তো আমাদের ডেইলি লাইফে অবশ্যই আমাদের একটা ফেস ওয়াশ লাগে, তো সেটার কথা মাথায় রেখেই আমার হার্বাল ক্লিনজিং পাউডারটা আমি করেছি, যেটা আপনারা ফেস ওয়াশ হিসাবে ইউজ করতে পারেন প্রতিদিন যতবার ইচ্ছা। আমি রিকমেন্ড করবো 2 থেকে 3 বার, বাট এটা দিয়ে কিন্তু আপনাদের মেকআপটা রিমুভ হবে না 100%। যাদের হেভি মেকআপ থাকবে তারা মেকআপটা রিমুভ করে দেন পাউডারটা ইউজ করবেন এবং এটা বেনিফিটটা আপনি দেখতে পারবেন। আমি এখন আমাদের যে মডেল আছে ওর উপর অ্যাপ্লাই করে দেখাবো এবং আপনারা সেটার এফেক্টটা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ হয় একবার ইউজ করার পরেই। তো আমি ক্লিনজিং পাউডারটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে, ছোটো বাটিতে, আপনারা চাইলে হাতের মধ্যে নিয়েও ইউজ করতে পারেন। একটু পানিতে গুলিয়ে 1 চামচ নিলাম, একটা খুব অল্প পরিমাণে আপনার দরকার যেহেতু এটা ফেস ওয়াশ একটা। তো এই ক্ষেত্রে আমি বেশি এফেক্টিভ করার জন্য আমি আমাদের ল্যাভেন্ডার টোনারটা ইউজ করছি কয়েক পাম্প। আমি এটা ওকে ফেস প্যাকের মতো লাগিয়ে দেখাচ্ছি, বাট আপনারা একটু হাতের মধ্যে নিয়ে একটু ম্যাসাজ করে ফেসে দিয়ে তারপর আপনারা ক্লিন করে ফেলতে পারেন। তো এটা আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এটা খুব পাতলাভাবে করলে ভালো হয়, মিডিয়াম কনসিস্টেন্সি হলে খুবই ভালো হয়। তো আমি ফেসে অ্যাপ্লাই করছি ওর। ও মাত্র অফিস থেকে এসেছে বলল, ভেরি টায়ার্ড, সো ইজি ওয়ে টু রিমুভ দ্য অল দ্য ডার্টস। আর যাদের অ্যাকনে আছে তাদেরকে আমি বলবো রেগুলার বেসিসে ইউজ করার জন্য, অয়েলটা কন্ট্রোল হবে। অনেকে র্যাশ থাকে, গুড়ি গুড়ি দানা দানা থাকে মুখে, কমপ্লেন আসে আমার কাছে, সেটাতেও এফেক্টিভ হবে রেগুলার ইউজের জন্য। এবং আমার যতগুলো প্রোডাক্ট আছে আমলখির, আপনার ফেস প্যাক, বিভিন্ন টোনার, যেটা ইউজ করেন না কেন, সেই সাথে আপনারা যদি এই প্রোডাক্টটা প্রতিদিন ইউজ করেন তাহলে এফেক্টিভনেসটা আরও বেশি দেখতে পারবেন। আমি এখানে খুব লাইটলি করে ওকে দিয়েছি ল্যাভেন্ডার টোনারটা ইউজ করেছি। আপনারা চাইলে দুধও দিতে পারেন, একটু ড্রাই স্কিন যাদের আছে ইয়োগার্ট দিতে পারেন, আর নর্মাল পানি হলেও হবে। তো এখনও মুখটা ধুয়ে আসবে, ধোয়ার পর আপনার এফেক্টটা দেখবেন। এটা ও 1 মিনিট রাখবে, আপনারা না চাইলে 1 মিনিট না রেখেও জাস্ট হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলতে পারেন। তো দেখুন ওর মুখটা এখন কতটা ঝকঝকে লাগছে একবার ইউজ করার পরই। তো এভাবে যদি আপনারা প্রতিদিন ইউজ করেন, যখন বাইরে থেকে আসছেন, এখন গরমের দিন আসছে, ধুলোবালি আছে, গরম হচ্ছে, প্লাস স্কিন অয়েলি হয়ে যাচ্ছে, তো এটা থেকে বাঁচার জন্য আমি মনে করি এই ক্লিনজিং পাউডারটা হচ্ছে আপনাদের লাইফ সেভার। এবং প্রতিদিন ইউজ করবেন আর এফেক্টিভনেসটা আপনারা কয়েক মাস পরেই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।